বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউজ অ্যাপ নিউজে। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনার সাথে বিভিন্ন তথ্য শেয়ার করার জন্য। তো তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাল্টার ওয়ার্ক পারমিট ভিসা যেভাবে আবেদন করবেন এবং মাল্টা ভিসা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই, তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যারা মাল্টা দেশ সম্পর্কে, মাল্টা কাজের বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন আমাদের কাছে, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, আমাদের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি ভালোবাসা। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ভূমধ্যসাগর ঘেরা এক দ্বীপ দেশ মাল্টা, সিসিলি ও উত্তর আফ্রিকার উপকূলের মধ্যবর্তী এই দক্ষিণ ইউরোপীয় অঞ্চলটি বুকে ধারণ করে আছে রোমান, মুরস, ফরাসি ও ব্রিটিশ শাসকদের কিংবদন্তি। জীবন ধারণের উপযুক্ত জায়গা হিসেবে প্রসিদ্ধ দেশ এটি। বেশ কয়েক বছর ধরে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য দেশটি তৃতীয় বিশ্ব থেকে প্রচুর জনবল নিচ্ছে। বিশেষত করোনা মহামারীর পরিস্থিতির স্বরূপ ইউরোপের বিভিন্ন দেশে এখনও বিভিন্ন সেক্টর দেখা দিয়েছে কর্মী সংকট, ফলে বাংলাদেশের জন্য খুলে গেছে এক অপার সম্ভাবনার দ্বার। বাংলাদেশের জন্য আরও সুখবর হচ্ছে, এই সেপ্টেম্বর থেকে বাংলাদেশের রাজধানীতে অস্থায়ীভাবে চালু হচ্ছে মাল্টা কনসুল। এর অর্থ মাল্টার ভিসার জন্য আগের মতো আর ভারতমুখী হতে হবে না। চলুন কীভাবে মাল্টা ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করবেন সেটা জেনে নেওয়া যাক। দ্বীপ দেশটিতে বাংলাদেশের জন্য চাকরি ভিসার আবেদন শুরু হয়েছে 2014 সাল থেকে, এটা আমরা অনেকেই জানি। বাংলাদেশ মাল্টার কোনো হাই কমিশন না থাকায় বাংলাদেশকে ভারতের বিএফএস ভিসা ফেসিলিটেশন সার্ভিস গ্লোবাল স্বয়ন্তপন্ন হতে হয় বিভিন্ন ভিসা পাওয়ার জন্য। বিশেষ করে ইউরোপের অনেক ভিসা পাওয়ার জন্য আপনাকে এই সেন্টারে যেতেই হবে। সেখানে আবেদন সহ ভিসা প্রসেসিং ফি বাবদ প্রায় 2.5 লাখ টাকার মতো খরচ হতো। এটি তাদের জন্য প্রযোজ্য যারা নিজেরাই আবেদন করেন, আর যারা বিভিন্ন এজেন্সির সহায়তা নেন তাদের গুনতে হতো প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা। এই ভিসার আবেদনকারী নিয়োগকর্তা বা প্রত্যাশিত নিয়োগকর্তা দ্বারা অনুমোদিত হতে হয়। ন্যূনতম 18 ও সর্বোচ্চ 45 বছরের মধ্যে এই জব ভিসা আবেদন করা যায়। এই ওয়ার্ক পারমিট একবার ইস্যু হলে ভিসাধারী শুধুমাত্র একজন নির্দিষ্ট নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারেন। একই লাইসেন্স ব্যবহার করে তিনি অন্য কোনো নিয়োগকর্তার সঙ্গে বা একাধিক কাজ করতে পারবেন না। এই কর্মসংস্থান লাইসেন্সগুলো বছর বছর নবায়ন করতে হয়। এই বিষয়ের জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়, আর মাল্টার কাজের জন্য তাদের স্থানীয় মাল্টা ভাষা জানতে হবে না, ইংরেজি দিয়েই কাজ চালানো যায়। ঢাকায় ভিসা গজলের চালু হয়, মাল্টাগামী জনসাধারণের আর দালালদের খুব পরে লাখ লাখ টাকা খোয়াতে হয় না। মাল্টা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করার পদ্ধতি হচ্ছে, প্রয়োজনীয় যে কাগজগুলো আপনাকে অবশ্যই লাগবে সেগুলো আগে জানিয়ে রাখে আবেদনকারী স্বাক্ষরসহ যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র। একটা আবেদনপত্র লাগবে, সাদা ব্যাকগ্রাউন্ড, সদ্য তোলা ছয় কপি রঙিন ছবি, 35 মিলি বাই 45 মিলি। মাল্টায় থাকার পর থেকে শুরু করে ন্যূনতম 3 মাস অতিরিক্ত সময়ের জন্য পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। পাসপোর্টের কমপক্ষে 3টি ফাঁকা পৃষ্ঠা প্রয়োজন, মূলত পুরো পাসপোর্টের আসল ও অনুমতি অনুলিপি সহ দিতে হবে। পুরানো পাসপোর্ট থাকলে সেটিও সরবরাহ করতে হবে, মানে সাথে অ্যাটাচ ডেট করে প্রিন্ট করে দিতে হবে। বিদেশি ভ্রমণের জন্য চিকিৎসা বিমা যেন আবেদনকারী ন্যূনতম 30,000 ইউরো বা তার সমতুল্য সমস্ত ঝুঁকির দুর্ঘটনা, অসুস্থতা, জরুরি চিকিৎসা স্থানান্তর ইত্যাদি কভার করতে পারে। এখানে বিমার বৈধতার সময়কাল স্পষ্টভাবে লক্ষ্য করতে হবে এবং তা যেন মাল্টা ভ্রমণের তারিখ থেকে কমপক্ষে 91 দিন কভার করতে পারে। নিয়োগকর্তার কাছ থেকে আমন্ত্রণপত্র, কভারিং লেটার যেখানে আবেদনকারী পেশাগত অবস্থা এবং মাল্টার কী কাজ করা হবে তা কাজের বিবরণ থাকবে। আবেদনপত্রটিতে অবশ্যই অনুমোদিত ব্যক্তির স্বাক্ষর, নাম এবং পদবি থাকতে হবে। স্বাক্ষরিত কর্মসংস্থান চুক্তিটির মাল্টিস লটারি পাবলিক দ্বারা প্রত্যয়িত কপি লাগবে। পাশাপাশি নিয়োগকর্তা কর্তৃক ইস্যুকৃত একটি ডিক্লারেশন লেটার সংযুক্ত করতে হবে। আইডেন্টিটি পত্র, এটি আবেদনকারী যে ওয়ার্ক পারমিটের জন্য অনুরোধ করেছে তার স্বীকারোক্তি। এখানে আবেদনকারীর দক্ষতা, যোগ্যতা, মুক্ত পেশাজীবীদের জন্য বুট সদস্যতার প্রমাণ অথবা
ডাক্তারদের ক্ষেত্রে মেডিকেল প্রতিষ্ঠানের চিঠি, ফটোকপি সহ আসল কপি জমা দিতে হবে। বাসস্থানের প্রমাণ, হোটেল বুকিং, স্বাক্ষরিত ইজারা চুক্তি, প্রমাণের ঘোষণাপত্র, যে কোনো একটি স্বাক্ষরিত কপি এবং হোস্ট মালিকদের আইডি কার্ডের ফটোকপি সঙ্গে মাস্টিস পাবলিক নোটারি দ্বারা সত্যায়িত হতে হবে, মানে কপি লাগবে। ইউরোপাস ফরম্যাট, আবেদনকারী স্বাক্ষরিত সিবি, সেখানে রেফারেন্স সহ কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স সনদ, এটি আবেদনকারীর দেশের কোনো অপরাধ না থাকার, বৈধভাবে মাল্টা যাচ্ছেন তার প্রমাণপত্র থাকতে হবে। সব দেশে যেতেই লাগে পুলিশ ক্লিয়ারেন্স। তো সমস্ত নথি ক্রমানুসারে প্রস্তুত হয়ে গেলে বিএফএস গ্লোবাল ওয়েবসাইট থেকে ভিসার আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। কীভাবে ডাউনলোড করবেন এটা আমি নেক্সট একটা ভিডিও দেখাবো, এবং কীভাবে পূরণ করবেন সেটাও দেখাবো। এই ফর্মটি সঠিক তথ্য দিয়ে ভালোভাবে পূরণ করে সহায়ক কাগজপত্রগুলো একসঙ্গে একটি ফাইল প্রস্তুত করতে হবে। এই ফাইলটি ভিসা কনসুলেট জমা দিলেই আবেদন সম্পূর্ণ হবে। বিএসএফ গ্লোবাল আবেদনকারীদের আবেদনের পর ইমেইল ও ফোনের মাধ্যমে একটি ট্রেকিং কোড পাঠানো হয়। এই ট্রেকিং কোড দিয়ে ভিসার সর্বশ্রেষ্ঠটা জানা যাবে। এর জন্য আবেদনকারীর শেষ নাম সহ ভিসা আবেদন কেন্দ্র দ্বারা সর্বাগত চালানো সহিত উপস্থিত রেফারেন্স নম্বর ব্যবহার করতে হবে। একটি একক পারমিট আবেদন খরচ 280.85 ইউরো বা প্রায় 28,206 টাকা, যেটি আবেদন জমা দেওয়ার মুহূর্তে দিতে হয়। যে কোনো ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনে এই টাকা জমা দেওয়া যাবে। এছাড়া ব্যাংকে গিয়েও টাকা জমা দেওয়া যাবে। ব্যাংক থেকে একটি জমা রসিদ সরবরাহ করা হবে, সেটি আবেদনপত্র সঙ্গে দেওয়ার জন্য সংরক্ষণ করতে হবে। মাল্টা ওয়ার্ক পারমিট ভিসার আবেদনপত্র কোথায় জমা দেবেন? প্রয়োজনীয় সংযুক্তি সহ সব একত্র করে আবেদন ফর্মের একটি ফাইল জমা করতে হবে। তারপর চলে যেতে হবে ঢাকার মাল্টা কনসুলেট অফিসে। তারা আবেদন প্রাপ্তি স্বীকার করে একটি টোকেন দেবে, সেখানে ভিসা প্রদানের তারিখ উল্লেখ থাকবে। এই টোকেন দেখে নির্দিষ্ট দিনে পাসপোর্ট ভিসা সহ সংগ্রহ করা যাবে। এখন আসি মাল্টা ওয়ার্ক পারমিট ভিসা পেতে আসলে কত দিন লাগবে। ওয়ার্ক পারমিটের জন্য প্রক্রিয়া করানোর সময় 3 থেকে 3.5 মাস, এটি অনেক সময় 4 মাস পর্যন্ত হতে পারে। সব কাগজপত্র যাচাই বাছাই করে পাসপোর্ট একটি স্টিকার ভিসাযুক্ত করে দেওয়া হয়। এটি মাল্টার ভিসা, মূলত মাল্টার কোনো ই ভিসা ইস্যু হয় না। ভিসা সংগ্রহের জন্য আবেদনকারীকে নিজেই উপস্থিত থাকতে হবে। কোনো কারণে নির্ধারিত সময় উপস্থিত না হওয়া আশঙ্কা থাকলে তার পক্ষ থেকে মনোনীত প্রতিনিধিকে পাওয়ার জন্য অ্যাটর্নি দিতে হবে, অথবা সেই মনোনীত প্রতিনিধি তার হয়ে ভিসা সংগ্রহ করতে পারবেন। চূড়ান্তভাবে মাল্টার মাটিতে পা রাখতে সর্বমোট 6 থেকে 7 মাস সময় লেগে যেতে পারে। মাল্টা কাজের জন্য অনুমতি, এই ভিসার মেয়াদ 2 বছর, সময়টি প্রয়োজন বাড়িয়ে নেওয়া যেতে পারে, তবে এই মেয়াদে বৃদ্ধিটা নির্ভর করবে নিয়োগকারীর সাথে কর্মচারীর চুক্তির উপর। তো বন্ধুরা, এই ছিল মাল্টা নিয়ে আজকের কথা। তো পরবর্তীতে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসবো, যে আপনার মাল্টা না শুধু বিভিন্ন দেশের, যে ইতালি বলেন, মাল্টা বলেন, সব দেশের ভিসার আবেদনপত্র আপনি কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে পূরণ করবেন সেটাও আপনাদের দেখিয়ে দেব। সে বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে।